গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ বৃহস্পতিবার, তাই আমি সকাল সকালে স্নান করে নিয়েছি। স্নান করে আমি এখন আলপনা দেবো, তারপর পুজো করব। এই যে আমার ঠাকুর, প্রত্যেক বৃহস্পতিবারই আমি ঠাকুরের কাছে একটুখানি আলপনা দিয়ে পুজো করে তারপরেই দিন শুরু করি। পোস্টার আলুটা সেদ্ধ করতে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। এসে আমি স্নান সেরে এসে গ্যাসটা অফ করে দিই, তা দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো পুরো রান্নাটা এখন করে নেবো। সেদ্ধ করেছি, সেদ্ধ করে এখানে চিনি, নুন, কাঁচা লঙ্কা, তেল দিয়ে ভালোভাবে মেখেছি। আগে মেখে নিয়েছি, তারপর দিয়েছি, আবার একবার মেখে নেবো। তো এটা খুব ভালো টেস্ট হয়, এটা আমি আমার ঠাকুমায়ের কাছ থেকে শিখেছি, আমার খেতে খুবই ভালো লাগতো, তো ওকেও আজকে খাওয়াবো। আগের দিন করেছিলাম, অতটা ভালো হয়নি, আজকে একদম ঠাকুমায়ের মতো করেই করেছি, কারণ মাকে একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম ফোনে, দিয়ে করেছি, দেখি আজকে কেমন টেস্ট হয়। ও, অফিস বেরিয়ে যাওয়ার পর আমি নিজে কাজ নিয়ে এবার বসবো, আমার অনেকগুলো কাজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হোম লেখা আছে, এটা একটু ক্রাফট টাইপের বানাবো, ঘরে সাজিয়ে রাখা হয় যেন সেরকমই, সুতো দিয়ে, আঠা দিয়ে, এটা একটু মানে অন্যরকম বানানোর চেষ্টা করছি। দেখা যাক কী হয়, বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন হলো। কিছুই এখনও পরিষ্কার করা হয়নি, সবই পরিষ্কার করবো, আগে গাছগুলোতে জল দিয়ে নেবো। এখন এত রোদ হচ্ছে না যে প্রচুর গাছে জল দেওয়ার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরটা একদম অপরিষ্কার হয়েছিল, তো ওগুলো সব পরিষ্কার করে নিলাম, বাসনগুলো ধোয়া হয়ে গেল, তো রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সব বাসন টাসন ধোয়া হয়ে গেল, এবার আমি ম্যাগি বানাবো, কারণ খুব খিদেও পেয়েছে, ম্যাগিটা চটপট বানিয়ে ফেলি। যেহেতু আমি বৃহস্পতিবার নিরামিষ, তাই শুধুই ভাজবো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজি, অন্য সময় একটা ডিমও দিই কখনো কখনো, এটাকে শুধুই ভেজে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ম্যাগি মশলাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, শসা কাটা আছে, লঙ্কাও কেটে নিলাম, এবার কড়াই একটুখানি তেল দিয়ে ম্যাগিটাকে আমি এখন খাইয়ে নিই, একটু সস নিয়ে, সসটা নিয়ে আসে। ঝুড়ো ঝুড়ো যে ম্যাগিটা হয় সেইটাই আমার সব থেকে ভালো লাগে, আমি একটু ওই জল জলে ম্যাগি হয় অনেক রকমের, সেটা আমার একদম ভালো লাগে না, আমি ঝুড়ো ঝুড়ো খেতেই ভালোবাসি। রাতে ডিনারে বানিয়েছিলাম রুটি আর ঘুগনি, আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, গুড নাইট।